মধ্যপ্রাচ্যের একটি যুগান্তকারী পদক্ষেপ, সৌদি আরবের স্বপ্নদর্শী মেগা প্রকল্প, নিয়মের মাস্টারপিস তার নির্ধারিত সময়ের আগেই নিজেকে সবার সামনে উন্মোচন করতে প্রস্তুত। সিমলা লাহা, যা কিনা একটি বিলাসবহুল দ্বীপ, তা নিয়মের মনোমুগ্ধকর বিস্ময়ের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে, যা পর্যটনের ক্ষেত্রে একটি অভূতপূর্ব মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্ক প্রণত প্রজেক্ট হচ্ছে নিয়ম। গোটা বিশ্বে পর্যটন ল্যান্ডস্কেপের দুনিয়ায় বিপ্লব ঘটাতে সিমলালাহা দ্বীপটি আগ্রহী পর্যটকদের জন্য এই মাস্টারপিস প্রকল্পের প্রথম উপহার হবে। প্রায় 8,40,000 বর্গ কিলোমিটারের একটি বিশাল বিস্তৃত এলাকা সিমলালাহা নিয়মের মহিমা এবং উচ্চাকাঙ্ক্ষার একটি প্রমাণ। দ্বীপটি বছরব্যাপী একটি আরামদায়ক জলবায়ু নিয়ে তৈরি। সৌদি আরব তো এটিকে মানুষের দ্বারা তৈরি স্বর্গ বলে থাকে, যা পর্যটক এবং জেট সেটারদের জন্য একটি প্রিয় গন্তব্য হওয়ার প্রতিশ্রুতি দেয়। এর কৌশলগত অবস্থানের সাথে সিন্দালা, দ্য লাইন, ট্রোজানা এবং অক্সাগন সহ নিয়মের বিভিন্ন প্রতীক্ষিত প্রকল্পের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করবে। অ্যান্টনি ভাইভস, নিয়মের প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা, সিন্দালায়ের উদ্বোধনের তাৎপর্যের উপর জোর দিয়ে বলছেন, এই প্রথম ভৌত প্রকল্পের উদ্বোধনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এটি নিয়ম আর কী ধরনের অতুলনীয় অভিজ্ঞতাগুলি নিয়ে আসতে চলেছে তার একটি আভাস দেয়। এটি ভবিষ্যতের জন্য একটি মঞ্চ তৈরি করছে এবং নিয়ম কাকে প্রতিনিধিত্ব করতে চলেছে তার একটি বিস্তৃত উপলব্ধি প্রদান করে। পুনরায় সংজ্ঞায়িত করতে প্রস্তুত দ্বীপটিতে একটি ইয়ট ক্লাব, 3টি সূক্ষ্ম রিসর্ট, স্পা, 50টি হাই এন্ড ব্র্যান্ড স্টোর এবং 86টি জেটি থাকবে। অফারগুলির মধ্যে একটি অত্যাধুনিক গলফ কোর্স, বিচ ক্লাব, 333টি অ্যাপার্টমেন্ট এবং 44টি ভিলা অন্তর্ভুক্ত রয়েছে, যা আধুনিক প্রযুক্তি এবং অনবদ্য ডিজাইনে সুসজ্জিত। বিখ্যাত হোটেল ব্র্যান্ডগুলির সঙ্গে নিয়মের সহযোগিতা অতিথিদের জন্য অতুলনীয় বিলাসিতা নিশ্চিত করে। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল 2024 সালের মধ্যে সিন্দালাতে দ্য লাক্সারি কালেকশন হোটেল এবং দ্য অটোগ্রাফ কালেকশন হোটেল দুটি প্রপার্টি খুলবে। ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার প্রধান উন্নয়ন কর্মকর্তা জেরোম ব্রিয়েট নিশ্চিত করেছেন যে এই হোটেলগুলি নিয়মের অনন্য প্রাকৃতিক পরিবেশকে প্রদর্শিত করবে। উপরন্তু মর্যাদাপূর্ণ ফোর সিজন রিসর্ট, যারা এপ্রিলের শেষের দিকে নিজেদের ওপেনিংয়ের ঘোষণা করেছে, যেখানে থাকবে 225টি রুম এবং সুইট সহ 52টি সমুদ্রমুখী ভিলা। 1-4 বেডরুমের এই ভিলাগুলিতে ব্যক্তিগত পুল, জিম এবং লোহিত সাগরের অত্যাশ্চর্য দৃশ্য দেখাবে। রিসর্টটি এখানকার আগত সমুদ্রের তলার জীবনও নিজেদের চোখে দেখার অনুভূতি প্রদান করবে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। বার্ট কার্নান, ফোর সিজন হোটেল এবং রিসর্টের গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজারের প্রেসিডেন্ট, তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আশ্বাস দিয়েছেন যে রিসর্টটি অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে লোহিত সাগরের প্রাকৃতিক সৌন্দর্যকে তাদের রিসর্টের মধ্যে আরও বেশি করে ফুটিয়ে তুলবে। 2024 সালে সিন্দালাহা তার প্রথম অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে এটি বিশ্বব্যাপী ভ্রমণকারীদের একটি নতুন যুগের বিলাসিতা অনুভব করাতেও প্রস্তুত, যেখানে নিয়মের জন্য দেখা স্বপ্নগুলি বাস্তবে পরিণত হতে দেখা যাচ্ছে। এখন তো কেবলমাত্র সৌদি আরবের সরকার নয়, তাদের তৈরি স্বপ্নের প্রকল্প নিয়মও এখন বিশ্বব্যাপী পর্যটকদের হাতছানি দিচ্ছে এই স্বপ্নের জগৎকে সত্যি হতে দেখার জন্য। রিপোর্ট, ই সমকালীন।